কপি কিংবা মিথ্যা কোনো খবর নয়, বিনোদন নিয়ে সবসময় সত্য করবে। এখনই রংধারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ইতোমধ্যে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের পুজোর ছবি পাসওয়ার্ডের একজনও দেখা গেছে। দেবে প্রযোজনা সংস্থাটি 2 বছর পূর্তি উপলক্ষে পাসওয়ার্ড ছবির একঝলক দেখানো হয়েছে, যেখানে ছবির গুরুত্বপূর্ণ সব চরিত্রকে তুলে ধরা হয়েছে। কেমন হয়েছে একঝলকটি, চলুন সেটাই দেখে নেওয়া যাক। পাসওয়ার্ড ছবিতে দেব একজন আন্ডারকভার পুলিশ রূপে অভিনয় করছে, তার লুকেও রয়েছে বিশাল পরিবর্তন। এই ছবিতে দেব গোপ রেখে অভিনয় করছে। ছবিটির একঝলকে দেবকে 3টি দৃশ্যে দেখানো হয়েছে, যেখানে প্রথম দৃশ্যে দেব কন্ট্রোল রুমে গুরুত্বপূর্ণ কথা বলছে, দ্বিতীয়টিতে দেখা যায় দেবকে গান ফায়ার অনুশীলন করতে এবং সর্বশেষে দেখা যায় টিপ দিয়ে এগিয়ে যেতে। খুবই তীক্ষ্ণ মনে হয়েছে দেবকে। এক কথায় পাসওয়ার্ড ছবিতে দেবকে অন্যরকম লেগেছে। দেবের পরপরই দেখা যায় বাকি 4 চরিত্রগুলোকে। রুক্মিণীকে যদিও 2বার দেখানো হয়েছে, প্রথমটি দেবের সাথে কন্ট্রোল রুমে, অন্যটি দেখা যায় রুক্মিণীকে বন্দি করে রাখা হয়েছে। পরব্রতকে সিগারেট ফুঁকতে দেখা যায়, যদিও লুকেছিল অসম্ভব বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্বের ছাপ। পাওলিকে দেখা যায় ইনডোরে হেঁটে আসতে, যেখানে 2জন জঙ্গি দাঁড়িয়ে থাকে। সর্বশেষ আদিত্যকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়, যেখানে তার মুখেও হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। তো এই হলো পাসওয়ার্ড ছবির 5 চরিত্রের লুক। ভিডিওটির এক ঝলকে এটি দেখানো হয়েছে, সেই সাথে দেবের প্রযোজিত আরেকটি ছবি হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রীরও এক ঝলক দেখা যায়। মূলত দেবের প্রযোজনার সংস্থাটি 3য় বছরে পদার্পণ উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে মুক্তিপ্রাপ্ত চ্যাম ককপিট কবির হইচল লিমিটেড এই 4টি ছবির কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে, সেই সাথে পাসওয়ার্ড ছবিরও লুক দেখানো হয়েছে। তো প্রিয় দর্শক, পাসওয়ার্ড ছবির চরিত্রগুলোর লুক আপনার কেমন লাগলো এখনই কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।